আমরা মাটির চুলায় কেউই রান্না করতে পছন্দ করি না, কিন্তু মাটির চুলে রান্না খাবারগুলো খুব সুস্বাদু হয়। আজকে আমি মাটির চুলে রান্না করব। চলুন, কী কী রান্না করছি? আজকে আমি পালং শাক রান্না করব। পেঁয়াজ মরিচ ভেজে এটাকে বাগার দিয়ে দিব। এরপর আমি আয়ের মাছ রান্না করবো। পদ্মার আয়ের ভেজে, আলু ভেজে আয়ের মাছের ঝোল করব। আয়ের মাছটা সবারই খুব পছন্দ। এরপর আমি শীতের সবজি দিয়ে, নানা রকম সবজি দিয়ে আমি একটা সবজি রান্না করব। এরপর আমি মুরগির মাংস রান্না করব। মাটির চুলে মুরগির মাংস অনেক নরম হয় এবং সুস্বাদু হয়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি। ভালো থাকবেন।